হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের 2002 সালে রিলিজ হওয়া সেক্রেটারি মুভিটি এক্সপ্লেন করে শোনাবো। এটি একটি রোমান্টিক ড্রামা মুভি যেখানে একজন মেয়ে একটি সেক্রেটারির জব জয়েন করে, আর তারপরে তার যে বস ছিল সে ছিল আজব ধরনের। সে তার সেক্রেটারির সাথে আজব ধরনের ব্যবহার করত, যেখানে মেয়েটির টেনশন দিন দিন বেড়ে যাচ্ছিল এবং মেয়েটি তার বসের সাথে অফিসে প্রতিদিন আলাদা সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন পার করছিল। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি এই স্টোরিটি আপনাদের খুবই ভালো লাগবে। মুভিটির শুরুতে আমরা লিকে দেখতে পাই, যে একটি অফিসে সেক্রেটারির জব করছিল, যার দুটো হাত এইভাবে বাঁধা ছিল এবং সে এভাবেই কাজ করছিল। এরপরে মুভিটির ফ্ল্যাশব্যাক হতে দেখা যায় এবং 6 মাস আগের ঘটনা দেখানো হয়। এখানে দেখানো হয় যে লি এতদিন পর্যন্ত মেন্টাল হসপিটালে ভর্তি ছিল, কিন্তু সে কেন মেন্টাল হসপিটালে ভর্তি ছিল সেটা পরে দেখানো হয়। এরপর লিয়ের মা লিকে নিয়ে যেতে আসে, কারণ পরের দিন লিয়ের বোনের বিয়ে ছিল। পরের দিন লিয়ের বোনের বিয়ে দেখানো হয়, যেখানে সবাই খুব হাসি খুশি ছিল এবং মজা করছিল, কিন্তু লিকে একলা আনমনা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপর সেখানে তার স্কুল ফ্রেন্ড পিটার আসে, পিটার লিকে চেয়ার সার্ভ করে এবং তারপর তাদের দুজনকে নাচতে দেখা যায়। তারপর সেখানে লিয়ের বাবাকে আসতে দেখা যায়। তার বাবা খুব মদপান করছিল এবং সে এতটাই মদপান করে ফেলেছিল যে তাকে ধরে রুমে নিয়ে যেতে হয়। লি তার বাবাকে এই অবস্থায় দেখে আপসেট হয়ে যায় এবং নিজের রুমে গিয়ে বেডের নিচ থেকে একটি বক্স বের করে, যার মধ্যে কিছু ধারালো অবজেক্ট রাখা ছিল। লি সেগুলি দিয়ে নিজেকে আঘাত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই সে তার মাইন্ড চেঞ্জ করে ধারালো অবজেক্টসগুলো বক্সের মধ্যে আগের অবস্থায় রেখে দেয়। লি যখনই কোনো দুঃখ পায় সে নিজেকে এইভাবে আঘাত পৌঁছায়। তার মা বাবা প্রায়ই ঝগড়া করত, যার এফেক্ট পড়তো লিয়ের ওপর। লি কখনো গরম কেটলি দিয়ে নিজেকে ছ্যাঁকা দিত, কখনো নাইফ দিয়ে হাত পা কাটত, কিন্তু কখনোই সুইসাইড করতে চাইত না। হয়তো এই আঘাতগুলো লিকে কিছুটা শান্তি দিত। তারপর দেখা যায় লি নিজেকে ইম্প্রুভ করার জন্য লি জব করতে চায়, তাই সে টাইপিং শিখে। তারপর একদিন লি ভাবে যে সে তার ধারালো অবজেক্টসগুলো ডাস্টবিনে ফেলে দেবে, তাই সে সেগুলি নিয়ে ডাস্টবিনে যায়। কিন্তু তখনই তার মুড চেঞ্জ হয়ে যায়, সে ডাস্টবিন থেকে ওই বক্সটি তুলে নেয় এবং তারপর সে ওই ডাস্টবিনে একটি নিউজ পেপার দেখতে পায়, যেখানে সে একটি জবের অ্যাড দেখতে পায় এবং সে ওই জবের জন্য অ্যাপ্লাইও করে দেয়। এটি একটি লয়ার ফার্মে সেক্রেটারির জব ছিল। ওই অফিসে এসে লি দেখে যে পুরো অফিসটাই অগোছালো হয়ে পড়েছিল এবং একজন সেক্রেটারি কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হচ্ছিল। তারপর সে লয়ারকে দেখতে পায়, যার নাম ছিল এডওয়ার্ড গ্রিক। তার আচরণ ছিল খুবই আজব ধরনের, একটু লাজুক, একটু রাগি আর একদম অন্য ধরনের। এডওয়ার্ড লিকে দেখে অন্য জগতে হারিয়ে গিয়েছিল। তখন লি সেখান থেকে চলে আসছিল, কিন্তু এডওয়ার্ড লিকে ডেকে তার ইন্টারভিউ নেওয়া শুরু করে। এডওয়ার্ডের প্রশ্নগুলো খুবই আজব ধরনের ছিল। সে লিকে জিজ্ঞাসা করে, তুমি প্রেগনেন্ট? লি বলে না। তারপর এডওয়ার্ড লির কোয়ালিফিকেশান এবং বাড়ির কথা জিজ্ঞাসা করে। তখন লি তার টাইপিং সার্টিফিকেট দেখিয়ে দেয়। লি খুব ফাস্ট টাইপিং করত আর এটা দেখে এডওয়ার্ড খুব ইমপ্রেসড হয়। তারপর সে লিকে কফি বানাতে বলে। লি কফি তৈরির জিনিসগুলো কোনটা কোথায় রাখা ছিল জানতো না, তাই তাকে একটু কষ্ট করতে হয় এবং তারপর সে কফি বানিয়ে ফেলে। তারপর এডওয়ার্ড লিকে বলে যে তুমি এই জবের জন্য ওভার কোয়ালিফাইড, আর তোমার এই জবটি বোরিং লাগতে পারে, তোমাকে শুধু টাইপিং করতে হবে এবং কলস রিসিভ করতে হবে। লি জব পেয়ে গেছে শুনে তার মা খুব খুশি হয়। যেহেতু লিয়ের এটা প্রথম জব ছিল, তাই এডওয়ার্ড তাকে যা কাজ দিত সে খুশি হয়ে সব কাজ করে দিত। ওই অফিসে আরও একজন লয়ার কাজ করত, সেও এডওয়ার্ডের হয়েই কাজ করত, আর তাকে দেখে লি খুব ইন্সপায়ার্ড হতো এবং তার মতোই মেকআপ করত। ওই অফিসে একটি ছোট ফুলের বাগানও ছিল, যেটার এডওয়ার্ড খুব যত্ন নিত। তখনই এডওয়ার্ড লিকে বলে যে তার একটি ইম্পর্ট্যান্ট ফাইল খুঁজে পাচ্ছে না, আর সেটা মনে হয় সে ভুল করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তারপর লি জিজ্ঞাসা করে সেটা সে ডাস্টবিন থেকে তুলে আনবে নাকি। তখন এডওয়ার্ড হ্যাঁ বলে। তারপর লি ডাস্টবিনে গিয়ে ফাইলটাকে খুঁজে বের করে। এডওয়ার্ড জানলা দিয়ে সব দেখছিল। লিকে হার্ড ওয়ার্ক করতে দেখে এডওয়ার্ডের মজা হচ্ছিল। কাউকে কষ্ট পেতে দেখলে এডওয়ার্ড এক আজব ধরনের খুশি পায়। তারপর লি তার মাকে দেখতে পায়, যে তাকে বাড়ি নিয়ে যেতে এসেছিল। তখন লি তার মাকে বলে যে তার অফিস থেকে ছুটি পেতে এখনও 5 ঘন্টা সময় বাকি আছে। আসলে লিয়ের বাবা খুব মদ পান করত, যার কারণে লিয়ের বাবা এবং মায়ের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। তাই লিয়ের মা তার বাবার থেকে দূরে থাকার জন্য সেখানে লিয়ের জন্য অপেক্ষা করে।
লি ফাইল নিয়ে এডওয়ার্ডের কাছে আসে। তখন এডওয়ার্ড বলে যে এখন সেটা আর লাগবে না, কারণ তার কাছে ওই ফাইলটার আরও একটি কপি ছিল। এডওয়ার্ড শুধু লিকে হার্ড ওয়ার্ক করতে দেখতে চেয়েছিল, তাই তার সাথে সে এমনটি করেছিল। তারপর এডওয়ার্ড লিকে বলে যে অফিসে অনেক ইঁদুর হয়ে গেছে, এই ট্র্যাপটা লাগিয়ে দাও। একটা ছোট কোণায় ট্র্যাপ লাগানোর জন্য লি কষ্ট করছিল। এটা দেখে এডওয়ার্ডের খুব মজা আসছিল, কিন্তু এইবার সে লিয়ের পায়ের কাটা জায়গাগুলো দেখে নেয়। তার কিছুক্ষণ পর এডওয়ার্ডের এক্স ওয়াইফ সেখানে আসে। তখন এডওয়ার্ড অফিসে লুকিয়ে যায় এবং লিকে বলে দিতে বলে যে সে সেখানে নেই। তারপর এডওয়ার্ডের এক্স ওয়াইফ সেখান থেকে রেগে চলে যায় এবং যাওয়ার সময় লিয়ের একটি কোটকে নোংরা করে দিয়ে চলে যায়। তারপর লিয়ের বাবা তাকে কল করে, কিন্তু লি তার বাবার কথাগুলোর ঠিকমতো জবাব দিতে পারছিল না। এরপরে লি খুব রেগে যায়, কারণ বাইরে তার মা তার জন্য অপেক্ষা করছিল। এডওয়ার্ডের এক্স ওয়াইফকেও সে ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি এবং তার বাবার কথাগুলোরও ঠিকমতো জবাব দিতে পারছিল না, তাই সে এতটাই কষ্ট পেয়েছিল যে সে আবার ধারালো অবজেক্টসগুলো বের করে নিজেকে আঘাত পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু এডওয়ার্ড তাকে দেখে নেয়, তাই সে নিজেকে আঘাত পৌঁছাতেও পারেনি এবং ধারালো অবজেক্টসগুলো রেখে দেয়। এরপর আমরা লিকে পিটারের সাথে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। পিটার লিকে প্রপোজ করে, লিও রাজি হয়ে যায় এবং তারপরে তারা কিস করে। এডওয়ার্ডও ওই রেস্টুরেন্টেই এসেছিল, সে লিকে দেখে লুকিয়ে পড়ে। তারপরের দিন লি আবার অফিসে আসে। সেদিন লি একটি লেটার টাইপিং করছিল যেখানে অনেকগুলো ভুল টাইপিং হয়ে গিয়েছিল। এডওয়ার্ড খুব রাগান্বিত হয়ে লিকে খুব বকাবকি করছিল। এডওয়ার্ড বলে যে সে আগেও অনেকবার এরকম ভুল টাইপিং করেছিল, কিন্তু সে তাকে কিছু বলেনি, কিন্তু আজ থেকে এরকম ভুল টাইপিং সে যেন আর না করে। লি আবার লেটার টাইপ করে এডওয়ার্ডের কাছে নিয়ে যায়। তখন এডওয়ার্ড লিকে বলে যে তুমি আমার রিপ্রেজেন্টেটিভ, লোক অফিসে এসে সবার আগে তোমাকেই দেখে, কিন্তু তোমার ড্রেসিং সেন্সও খুব খারাপ, তুমি খুব খারাপ জামাকাপড়গুলো পরো এবং তার উপরে তোমার মেকআপও ঠিক থাকে না এবং টাইপিং করার সময় পা দিয়ে আওয়াজ করো, কিন্তু আজ থেকে যেন এগুলি আর না হয়, তুমি নিজেকে পাল্টানোর চেষ্টা করো। পরের সিনে পিটার লিকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে পিটারের মা লিকে বলে যে পিটার তাকে খুব পছন্দ করে আর সবসময় পিটার তার সম্বন্ধেই কথা বলে। পরের মাসে পিটারের বোনের বিয়ে আর আমরা সবাই চাই যে তোমার আর পিটারের বিয়েটাও ওই দিন হোক। বিয়ের কথা শুনে লিয়ের টেনশন হয়, লি পিটারকে পছন্দ করে কিন্তু বিয়ের জন্য সে এখনও তৈরি ছিল না। পরের দিন এডওয়ার্ড লিকে তার কেবিনে ডেকে আনে এবং বলে যে ভাবো কোনো ক্লায়েন্টের কল এসেছে আর তুমি রিসিভ করছো, কিভাবে তার সাথে কথা বলবে তুমি, আমাকে করে দেখাও। লি করে দেখায়, কিন্তু এডওয়ার্ডের সেটা পছন্দ আসছিল না। সে বলে তোমাকে আরও জোরে কথা বলতে হবে, তুমি কনফিডেন্ট, সেটা তোমাকে দেখাতে হবে। এডওয়ার্ড তাকে ট্রেন করে, তারপর তারা দুজন বসে কথা বলছিল। এডওয়ার্ড তাকে জিজ্ঞাসা করে যে সেই দিন কি তুমি রেস্টুরেন্টে ডেটে গিয়েছিলে, লি হ্যাঁ বলে। এডওয়ার্ড বলে যে তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো, তার সাথে বিয়ে করতে চাও। লি লজ্জা পেয়ে যায় এবং বলে সেটা এখনও পর্যন্ত সিওর নয়। তখন এডওয়ার্ড তাকে বলে আমিও তোমার মতোই লাজুক প্রকৃতির, আমি তোমার বস হই কিন্তু আমাদের দুজনের রিলেশন একটু ওপেন হওয়া চাই, তুমি তোমার সব প্রবলেমসগুলো আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাকে হেল্প করব। আমি দেখেছি যে তুমি ধারালো অবজেক্টসগুলো দিয়ে নিজেকে আঘাত পৌঁছাও, তুমি ভাবো যে ওই কাটা জায়গাগুলো দিয়ে তোমার কষ্টগুলো বেরিয়ে যাবে। লি হ্যাঁ বলে। তারপর এডওয়ার্ড তাকে প্রমিস করতে বলে যে সে আর কোনোদিন এইভাবে নিজেকে আঘাত পৌঁছাবে না। আমি দেখেছি তুমি তোমার মায়ের সাথে গাড়িতে হয়ে বাড়ি যাও, কিন্তু আজ থেকে তুমি হেঁটে বাড়ি যাবে, এতে তোমার খুব ইজি ফিল হবে। এডওয়ার্ডের কথাগুলো লিয়ের খুব ভালো লাগছিল, তাই সে একটা স্মাইল করে এবং এডওয়ার্ড সেটার একটা ফটো তুলে নেয়। অফিসের পরে লি তার মাকে গাড়ি নিয়ে বাড়ি যেতে বলে এবং সে হেঁটে বাড়ি যায়। লি লাইফে প্রথমবার একলা হেঁটে যাচ্ছিল, তার মনে হচ্ছিল এডওয়ার্ডও তার সাথে যাচ্ছিল। একদিন লি আবার লেটারে ভুল টাইপিং করে। এডওয়ার্ড তাকে নিজের কেবিনে ডেকে আনে এবং টেবিলের সামনে ঝুঁকতে বলে এবং তার পেছনে স্ল্যাপ করে, তাকে শাস্তি দেয়। কিন্তু এটাতে লি খুব মজা পাচ্ছিল, তার মনে হচ্ছিল এডওয়ার্ড তাকে কন্ট্রোল করছে। ঘরে গিয়ে লি তার মাকে সব ধারালো অবজেক্টসগুলো বের করতে বলে এবং প্রমিস করে যে সে নিজেকে আর এগুলো দিয়ে আঘাত পৌঁছাবে না, আর সে সব ধারালো অবজেক্টসগুলো ফেলে দেয়। মুভির শুরুতে আমরা লিকে এইভাবে বাঁধা দেখেছিলাম, আসলে এটাও এক ধরনের পানিশমেন্ট ছিল। লি কি খাবে, কতটা খাবে সব এডওয়ার্ডকে জিজ্ঞাসা করত। রাতে সে এডওয়ার্ডকে ইমাজিন করে মাস্টারবেট করত। লি এরপর ইচ্ছা করেই টাইপিং মিস্টেক করত,
কারণ সে চাইতো যে এডওয়ার্ড যেন তাকে পানিশ করে। একদিন লি এডওয়ার্ডকে জিজ্ঞাসা করে যে আমি কি রাত পর্যন্ত থাকব। লি তাদের রিলেশনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এডওয়ার্ড সেটা বুঝতে পেরে যায় এবং লিকে বারণ করে দেয়। সে বুঝতে পেরে গিয়েছিল যে লি তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে লিয়ের থেকে দূরে থাকার চেষ্টা করে। অন্য একদিন লি তার বন্ধুদের সাথে ছিল, যেখানে তার একজন বন্ধু বলে যে তার বস তার সাথে ইন্টিমেট হতে চেয়েছিল। লি মনে করে যে বসের সাথে ইন্টিমেট হওয়া কোনো খারাপ জিনিস নয়। সে বলে যে তার বস সব থেকে বেস্ট এবং সে তাকে খুব লাইক করে। পরের সিনে আমরা লিয়ের বাবাকে হসপিটালে ভর্তি থাকতে দেখি, যেখানে তার বাবা এত মদ পান করতো যে মদ পান করতে করতে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। এডওয়ার্ড লিকে এখন খুব ইগনোর করে, তাই লি খুব চিন্তিত। তার উপর তার বাবার অবস্থাও ভালো নেই। এরপর লি ভেঙে পড়ে, সে এডওয়ার্ডের বাড়িতে যায়। এডওয়ার্ড জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি আমার বাড়িতে এত রাতে কি করছো? লি কোনো উত্তর দিতে না পেরে সেখান থেকে চলে আসে। অ্যাটেনশন পাওয়ার জন্য লি এবার জেনে বুঝে টাইপিং মিস্টেক করত, কিন্তু এডওয়ার্ড তখনও তাকে ইগনোর করে। তারপর দেখা যায় যে লি পিটারের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। লি পিটারকে তার পেছনে স্ল্যাপ করতে বলে, কিন্তু পিটার সেটা ঠিক করে করতে পারছিল না। এখান থেকে আমরা জানতে পারি যে লি সাবমিসিভ পছন্দ করত এবং তাকে স্যাটিসফাই করা সবার পক্ষে সম্ভব ছিল না। একদিন একটি লেটারের মধ্যে লি একটি পোকা রেখে দেয়। এডওয়ার্ড ওই পোকাটি দেখতে পায়। সে ভাবছিল যে অনেক হয়েছে, এবার তাকে পানিশ করতেই হবে। সে লিকে কেবিনে আসতে বলে, তারপর লিয়ের আন্ডারগার্মেন্টস নামিয়ে টেবিলের সামনে ঝুঁকতে বলে। লিয়ের মনে হচ্ছিল যে এবার এডওয়ার্ড তার সাথে ইন্টিমেট হবে, সে তাই খুব খুশি হচ্ছিল। কিন্তু এডওয়ার্ড এবার মাস্টারবেট করতে শুরু করে। সে তার পেছনে সিমেন্ট ফেলে তাকে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। লিয়ের জামা কাপড় খারাপ হয়ে গিয়েছিল আর সে স্যাটিসফাইও হয়নি, তাই সে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় সাফ করছিল এবং এডওয়ার্ডকে ইমাজিন করে মাস্টারবেট করে। একদিন এডওয়ার্ডের মনে হয় যে সে যেগুলি করছিল সব ভুল। লি লেটার্সগুলোতে যত মিস্টেক করত সব ফ্রেম করে রাখত এডওয়ার্ড, সে তখন সব ফ্রেমগুলো ভেঙে দেয়। এডওয়ার্ডের কাছে একটি অ্যালবাম ছিল যেখানে লি এবং এডওয়ার্ডের আগের সেক্রেটারিদের ছবি ছিল। এডওয়ার্ড সেগুলি আগুনে পুড়িয়ে দেয়। তার মানে এখন এডওয়ার্ড লিয়ের সাথে যা করছে সেগুলি আগের সেক্রেটারিদের সাথেও করত। পরের দিন এডওয়ার্ড লিকে বলে যে আমরা দুজন যা কিছু করছি সব ভুল করছি। তারপর লি খুব রেগে গিয়ে বলে যে তার সেগুলি ভালো লাগে এবং সে এডওয়ার্ডের সাথে থাকতে চায়, কিন্তু এডওয়ার্ড তাকে অফিস থেকে বের করে দেয়। লি কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়, ঠিক যেমন আগের সেক্রেটারি বের হয়েছিল। লি এবার অন্য জব খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোনো জবই তার পছন্দ আসে না। এডওয়ার্ডের অফিসের বাইরে এসে সে দাঁড়িয়ে থাকত। এডওয়ার্ড নতুন সেক্রেটারি অ্যাপয়েন্ট করেছিল আর এডওয়ার্ড অফিসের সব লকগুলোও চেঞ্জ করে দিয়েছিল যাতে লি অফিসের মধ্যে না ঢুকতে পারে। পরে একদিন পিটার তাকে বিয়ের জন্য প্রপোজ করে, লিও রাজি হয়ে যায়। পিটারের মা তাকে সাজিয়ে দিচ্ছিল। ওই সময় লিয়ের মনে হয় যে সে এডওয়ার্ডকেই ভালোবাসে, তাই সে পিটারের দেওয়া আংটিটি টেবিলে রেখে দৌড়ে দৌড়ে এডওয়ার্ডের অফিসে চলে যায় এবং এডওয়ার্ডকে আই লাভ ইউ বলে। এডওয়ার্ড বলে যে আমরা যা করছিলাম সেগুলি আমরা সারা জীবন করতে পারবো না। লি বলে, কেন পারবো না, আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্য প্রস্তুত আছি। এডওয়ার্ড তাকে টেস্ট করতে চেষ্টা করে। সে বলে, যাও ওই টেবিলে হাত রেখে বসে পড়ো এবং আমি যতক্ষণ না বলবো ততক্ষণ উঠবে না। লিও ঠিক তেমনটাই করে, সে টেবিলের উপর হাত রেখে বসে পড়ে। তারপর পিটার তাকে সেখানে নিতে আসে, কিন্তু লি তার সাথে বিয়ে করবে না বলে দেয়। এডওয়ার্ড এসব লুকিয়ে দেখছিল। সে তাকে ল্যান্ডলাইনে কল করে, কিন্তু লি হাত না উঠিয়ে মুখ দিয়ে কল ওঠায়। লিয়ের ফ্যামিলি সেখানে আসে, সবাই তাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু লি কারো কথাই শুনছিল না। লি চেয়ারে বসেই টয়লেট করছিল। এইভাবে 3-4 দিন কেটে যায়। মিডিয়া সেখানে চলে আসে। লিয়ের এরকম অনশন করে থাকার ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন এডওয়ার্ড সেখানে আসে। লি সেই টেস্টে পাস করে গিয়েছিল। সে নিজের হাতে লিকে খাওয়ায়, তারপর তাকে কোলে করে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে এবং লিকে স্নান করিয়ে দেয়। তারপর এরা দুজন ইন্টিমেট হয়, দুজনেই দুজনকে খুব ভালোবাসে। তারপর তারা দুজন একসাথে থাকে। মুভির শেষে দেখানো হয় যে এদের দুজনেরই মেন্টাল কন্ডিশন খারাপ ছিল, যেখানে কাউকে কষ্ট পেতে দেখলে এডওয়ার্ড খুশি হতো এবং নিজেকে কষ্ট দিয়ে লি খুশি হতো। নর্মাল লোকেদের সাথে এরা দুজন বিয়ে করতে রাজি হবে না, কারণ নর্মাল লোকেদের সাথে এরা কখনোই খুশি থাকতে পারবে না। আর এই কারণেই লি পিটারকে ছেড়ে দিয়েছিল আর একই কারণে এডওয়ার্ডের ডিভোর্স হয়েছিল। এরা দুজনে একটি আইল্যান্ডে গিয়ে বিয়ে করে।
এদের হানিমুনটাও ছিল খুব আজব ধরনের। এরা জঙ্গলের মধ্যে ওপেনলি ইন্টিমেট হয়, দুজনে দুজনের সাথে খুব হাসি খুশিতে ছিল, আর এখানেই মুভিটির দা এন্ড হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।